আজ আমি আপনাদের করে দেখাবো একটা নতুন রান্না, যার নাম আমি দিয়েছি দই ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সে অনেক রান্নাই হয়তো আপনারা বাড়িতে ট্রাই করেছেন নানা রকমের, তো আমার এই দই ঢ্যাঁড়স রান্নাটা আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। এইরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, আর আপনার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্রচুর প্রচুর লাইক কমেন্ট আর শেয়ার করবেন। চলুন এই রান্নাটা করতে কি কি উপকরণ লাগছে আপনাদের আমি দেখিয়ে দিই। আদা বাটা, বেসন, টক দই, সাদা তেল আর ঘি দুটোই আমি মিক্সড করে করব। হিং মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গোটা দুটো নিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, চিনি। আর ঢ্যাঁড়সকে আমি মাঝারি সাইজে কেটে রেখেছি। প্রথমে গ্যাসটা অন করব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এতে আমি সাদা তেল দেব 5 টেবিল স্পুন, আপনারা সর্ষের তেলেও এটা করতে পারেন। তেলটা একটু গরম হবে তাতে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এতে ঢ্যাঁড়সটা দিয়ে দেব। ঢ্যাঁড়স আমি নিয়েছি 300 গ্রামের মতো। গ্যাসটা জোরে দিয়ে ঢ্যাঁড়সটা ভাজবেন। দেখতেই পাচ্ছেন গ্যাসটা জোরে দিয়ে আমি ঢ্যাঁড়সটা ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সটা যখন ভাজবেন নুন দিয়ে ভাজবেন না, আর চাপাও দেবেন না। ঢ্যাঁড়সটা আমরা অনবরত নাড়বেন, আর যতক্ষণ গরমে ভাববে ঢ্যাঁড়সের না কাটছে ততক্ষণ ঢ্যাঁড়সটা ভেজে যাবেন। দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের হরহরে ভাবটা চলে গেছে। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন ঢ্যাঁড়সটা ভাজবেন তখন দেখবেন ঢ্যাঁড়সগুলো যেন গোটা গোটা থাকে। আমি আর 1 মিনিটের মতো ঢ্যাঁড়সটা ভেজে নামিয়ে দেবো ঢ্যাঁড়সটা। এবার ঢ্যাঁড়সটা আমি তুলে নেব। ঢ্যাঁড়সটা তুলে নিলাম, এটা এখন সাইডে সরিয়ে রাখছি। কড়াইটা গরম আছে, এতে আমি 1/2 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দেবো আমি 3 টিস্পুন সাদা তেল। আমি গোটা যে শুকনো লঙ্কা দুটো নিয়েছিলাম এই দুটো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু জোরে দিলাম। এবার আমি এতে আদা বাটা দেব 1/2 টিস্পুন। এটা একটু ভেজে ভেজে নেব। এটা ভাজার সাথে সাথে আমি জিরে গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন। একটু কষে নেব। এটা কষার সাথে সাথে আমি দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। একটু নেড়ে নেব। এতে আমি একটু জল দেব, সামান্য জলের ছিটে। এতে আমি আর একটু জল দেব। এবার আমি এই যে টক দইটা রেখেছিলাম 50 গ্রাম, এই টক দইটা আমি একটু ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেব। টক দইটা আমি দিয়ে দিচ্ছি। টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে বাকি ধোয়া জলটা আমি এতে দিয়ে দেব। টক দইটা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে হিং দিয়ে দেব, সামান্য হিং।
এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, আমি অল্প চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। আমি দু মিনিটের মতো এটা ফুটতে দেবো, মশলাটা ফুটছে আর সাইড থেকে তেল বেরিয়ে এসছে, ঠিক এই সময় আমি ঢেঁড়স ভাজাটা এতে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেবেন ঢেঁড়সটা দেওয়ার পর। এবার আমি এই যে বেসনটা নিয়েছিলাম এই বেসনটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, আমি 1 টেবিল চামচ বেসন নিয়েছিলাম, এটা আমি ভালো করে গুলে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এবার আমি যে বেসনটা গুলে নিলাম এটা আমি দিয়ে দিচ্ছি, গ্যাসটা এবার জোরে দিয়ে দিলাম একটু। এতে আমি আর একটু জল দেব, জলটা টেনে নিয়েছি অনেকটা। এবার আমি নুনটা দেব, নুনটা অনেকটা পরিমাণেই লাগবে কারণ আমি নুনটা একবারও দিইনি। ভালোভাবে নুনটা আমি ঢেঁড়সের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটা চাপা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, দেখি ঢেঁড়সটা সেদ্ধ হলো কি, ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। রেডি হয়ে গেছে আমার দই ঢেঁড়স।